টেলিকমিউনিকেশন খাতের একটি নতুন প্রযুক্তি ইসিম। আগামী কয়েক বছরের মধ্যে হয়তো প্রচলিত মোবাইল সিম কার্ড বিলুপ্ত হয়ে যাবে, তার জায়গা দখল করে নেবে ইসিম। ইতিমধ্যে বিশ্বের বহু দেশে ইসিম সেবা চালু হয়েছে। ইসিম কি এবং কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করা হবে রিভিউ বাংলার আজকের পর্বে। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। আমাদের চ্যানেলে রয়েছে সাগরের তলদেশ থেকে শুরু করে মহাকাশে গ্যালাক্সি, মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে আমাজন বন, পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত ভিডিও, মহাসাগর পরিচিতি, বন পরিচিতি, পৃথিবীর মেরু পরিচিতি, গুরুত্বপূর্ণ সাগর পরিচিতি, গুরুত্বপূর্ণ প্রণালী পরিচিতি, পৃথিবীতে অবস্থিত বিভিন্ন গ্রহের স্থান, গুরুত্বপূর্ণ শহর পরিচিতি, ইন্টারনেট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পর্ব, ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সাম্রাজ্য বিষয়ক পর্ব, বিশ্ব রাজনীতি, রিভিউ বাংলার মহাকাশ বিষয়ক পর্ব, পৃথিবীর অবাক করা বিষয়, সপ্তাহচর্য সমূহ, পৃথিবীতে অবস্থিত বিভিন্ন গ্রহের স্থান, পর্বত ও পর্বতমালা পরিচিতি, মরুভূমি পরিচিতি, সমুদ্রের আজব বৈচিত্র্য বিষয়, গুরুত্বপূর্ণ দ্বীপ পরিচিতি, গুরুত্বপূর্ণ হ্রদ পরিচিতি, জলপ্রপাত সমূহ, গুরুত্বপূর্ণ নদ নদী পরিচিতি। আমাদের প্লে লিস্ট ঘুরে আসার জন্য অনুরোধ রইল। বর্তমান সময়ের আলোচিত একটি প্রযুক্তি হল ইসিম। ইসিমের পূর্ণরূপ হল এমবেডেড সিম। এটি এমন এক ধরনের সিম যা মোবাইল হ্যান্ডসেটের মধ্যে বসানো থাকে। সাধারণ সিম আমরা সবাই ব্যবহার করেছি, যা সহজেই এক ফোন থেকে খুলে অন্য ফোনে লাগানো যায়। কিন্তু ইসিম মূলত ফোনের মাদারবোর্ডের আগে থেকেই সংযুক্ত থাকে, যার ফলে এই সিম খোলা বা লাগানোর কোনো ঝামেলা নেই। ইসিমের প্রযুক্তি রিরাইটেবল, অর্থাৎ একই সিমের মধ্যে আপনি পর্যায়ক্রমে একাধিক কোম্পানির মোবাইল সেবা ব্যবহার করতে পারবেন। সেজন্য আপনার কাঙ্ক্ষিত অপারেটরের প্রয়োজনীয় তথ্য ইসিমে ডাউনলোড করে নিতে হবে। ইসিম সমর্থিত ডিভাইসে একটি কিউআর কোড স্ক্যান করে ইসিম ইনস্টল করা যায়। কাজের ধরনের দিক থেকে ইসিম ও সাধারণ সিমের মধ্যে কোনো পার্থক্যই নেই। উভয় ধরনের সিম মোবাইল অপারেটর সেল টাওয়ারের মাধ্যমে নেটওয়ার্ক সুবিধা প্রদান করে থাকে। ইসিম শুধু মোবাইল ফোনে ব্যবহার করা যাবে না, এই প্রযুক্তি দিয়ে স্মার্ট ডিভাইসগুলো মোবাইল সংযোগের আওতায় আসবে। আকারে অনেক ছোট হওয়ার কারণে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে সকল ধরনের আইওটি ডিভাইসে ইসিম কাজ করতে পারবে। 2016 সালে স্যামসংয়ের একটি স্মার্ট ওয়াচে সর্বপ্রথম ইসিম স্থাপন করা হয়েছিল। স্মার্টফোনের ভেতর গুগল পিক্সেল ফোনে সর্বপ্রথম ইসিম বসানো হয়েছিল। এরপর অ্যাপেল ও স্যামসংও তাদের ফোনে ইসিম সেবা চালু করেছে। ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই ইসিম টেলিকমিউনিকেশনের একটি স্ট্যান্ডার্ডে পরিণত হবে। যেহেতু ফিজিক্যাল সিম কার্ড দরকার হবে না, তাই ইসিমে মোবাইল অপারেটর বদল করার অভিজ্ঞতা খুব সহজ হবে। ইসিমের জন্য স্মার্টফোনে কোনো সিম কার্ড স্লট রাখতে হবে না, ফলে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো আরও স্লিম ডিজাইনের ফোন নির্মাণ করতে পারবে। এছাড়া ইসিম সুবিধার কারণে স্মার্টফোনগুলোকে পানি ও ধুলাবালি প্রতিরোধ করে তৈরি করা যাবে। ইসিম সাপোর্টেড ডিভাইসের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। খুব অল্প সময়ের মধ্যে মোবাইল থেকে শুরু করে পোর্টেবল কম্পিউটার পর্যন্ত এটি ব্যবহার করা যাবে। গুগলের অ্যান্ড্রয়েড, অ্যাপলের আইওএস ও মাইক্রোসফটের উইন্ডোজ 10 ইতিমধ্যে ইসিম সাপোর্ট করে, অর্থাৎ সকল ধরনের ডিভাইসেই ইসিম ব্যবহারে কোনো বাধা নেই। ভবিষ্যতে আপনার কম্পিউটারেও ইসিম ব্যবহার করতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশে ইসিম প্রযুক্তি অনেক দিন ধরেই ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি একটি বেসরকারি মোবাইল কোম্পানি বাংলাদেশেও ইসিমের যাত্রা শুরু করতে যাচ্ছে। ইসিমের মতোই ভবিষ্যতের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি 5G। 5G নেটওয়ার্ক প্রচলিত 4G নেটওয়ার্কের তুলনায় প্রায় 100 গুণ দ্রুতগতি সম্পন্ন। 5G নেটওয়ার্কের রেসপন্স টাইম হবে মানুষের চোখের পলক পড়ার চেয়েও 400 গুণ দ্রুত। ওয়্যারলেস সংযোগের নতুন অধ্যায় 5G নেটওয়ার্ক সম্পর্কে একটি ভিডিও আমাদের প্লে লিস্টে আছে, আপনারা ইচ্ছা করলে ভিডিওটি দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওটি আই বাটন এবং ডিসক্রিপশনেও দেওয়া হলো।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও।